বৌমা, কলিজাটা কিন্তু তুমি আবার খেয়ে ফেলো না, ওটা কিন্তু আশার জন্যই রাখবে। আর দুটো রান আছে, একটা সবুজকে দিবে আর একটা আশাকে দিবে, ঠিক আছে? আমার মেয়েটা সারাদিন কত পড়াশোনা করে, ওরও তো একটু ভালো মন্দ খাওয়ার দরকার আছে। আর শোনো, বাটিতে রাখা তরকারিতে হাত দিবে না, ওগুলো তোমার শ্বশুরের জন্য তুলে রেখেছি। এই বলে শাশুড়ি মা খাওয়া শেষ করে টেবিল থেকে উঠে গেলেন। কিছুক্ষণ পর আমার স্বামী আর ননদ খেতে বসে গেল। ওদের খাওয়া শেষ হলে আমি যতক্ষণে খেতে বসলাম, ততক্ষণে কিছু ঝোল আর মুরগির গলার একটা টুকরা ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। আমি আগের দিনের বেঁচে যাওয়া বাসি তরকারিটা ভাতের সাথে মিশিয়ে খেতে লাগলাম। আসলে সত্যি বলতে, প্রেগনেন্সির 4 মাস চলছে, এই অবস্থাতেও আমাকে সবার শেষে খেতে হয়। কারণ আমি আগে খেয়ে ফেললে পরে যদি কারোর পাতে তরকারির কম পড়ে যায়, তবে আমার শ্বশুর শাশুড়ি হুলুস্থুলুস কাণ্ড বাঁধিয়ে দিবে। প্রেগনেন্সির 2য় মাসেই শাশুড়ি বলে দিয়েছিলেন, যেন কোনো কিছু দেখে খেতে ইচ্ছা করলে খেতে না চায়। তারপর থেকে আজ পর্যন্ত কখনো নিজের পছন্দ মতো কিছু খেতে চাইনি। তাছাড়া বেকার ছেলের বউ হলে এসব কিছু সহ্য করতে হবে, এটাই স্বাভাবিক। অথচ আমার ভাবির প্রেগনেন্সির সময় আম্মুকে দেখেছিলাম ভাবির অনেক যত্ন নিতে, আজকাল মায়ের কথা খুব মনে পড়ে। খুব ইচ্ছে করে মুরগির মাংস ভুনা খেতে, তেলাপিয়া মাছ একদম মুসমুসে করে ভেজে খেতে, কিন্তু আমার এসব ইচ্ছে কখনোই পূরণ হবার নয়। কারণ এই সংসারে এই ধরনের আবদারগুলো বরাবরই নিষিদ্ধ। মাঝে মাঝে মনে হয়, এই বউ মানে কি এই সংসারের শুধুই একজন কাজের লোক?